এসএসসি অথবা সমমান অথবা দাখিল অথবা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছ, তারা এখন চিন্তিত আছো যে তোমাদের রেজাল্টটা তোমরা কিভাবে ঘরে বসে দেখবে অথবা কিভাবে তোমরা তোমাদের মোবাইল অথবা কম্পিউটার ল্যাপটপে দেখবে। আজকের ভিডিওটার মাধ্যমে তোমরা একদম সিম্পল ওয়েতে দেখে নিতে পারবে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে মার্কশিট সহ তোমাদের রেজাল্ট। তো কিভাবে সেটা জানার জন্য তোমরা পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকো। এসএসসি অথবা দাখিল পরীক্ষার রেজাল্ট জানার জন্য তোমরা তোমাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করো, তারপরে গুগলের সার্চ অপশানে চলে আসো। এখানে এসে লেখো এডুকেশন বোর্ড রেজাল্টস, এই লিখাটা লিখে জাস্ট সার্চ করো। এরপরে তোমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে, একটু স্ক্রল করে নিচের দিকে যাবা, এখানে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছ জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করবা। তোমাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, জাস্ট ফার্স্ট লিঙ্কটিতে ক্লিক করো। ক্লিক করলে আমরা এখন যেই সাইটটিতে যাব সেই সাইটটিতে তোমাদেরকে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছ একটা ইন্টারফেস রয়েছে, এখানে জাস্ট এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে তুমি এসএসসি রেজাল্ট দেখার জন্য জাস্ট এখান থেকে এক্সামিনেশন অপশনটাতে সিলেক্ট করবা, এখান থেকে তুমি এসএসসি অবলিক দাখিল অপশনটাতে ক্লিক করবা। এরপরে এখান থেকে ইয়ার সিলেক্ট করবা, এখান থেকে সিলেক্ট ওয়ান, তুমি যেই সালের রেজাল্টটা দেখতে চাচ্ছ সেখান থেকে সেই সালটা সিলেক্ট করবা। এখান থেকে আমি 2024 সাল সিলেক্ট করতেছি। এরপরে দেখতে পাচ্ছ তোমার নিচের দিকে বোর্ড রয়েছে, তুমি যেই বোর্ড থেকে রেজাল্ট দেখতে চাও বা তোমার যেই বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবে। তুমি মাদ্রাসা হলে মাদ্রাসা, টেকনিক্যাল হলে টেকনিক্যাল, অথবা DIBS হলে ঢাকা হলে ঢাকা, অথবা যেই বোর্ড হও তুমি সেই বোর্ডটা সিলেক্ট করবে। আমি এখান থেকে এক্সাম্পল স্বরূপ কুমিল্লা বোর্ডটা সিলেক্ট করছি। এরপর এখান থেকে রোল নাম্বার দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট রোল নাম্বারটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া আছে। অ্যাডমিট কার্ডে যত সংখ্যার একটা রোল নাম্বার আছে সেই সংখ্যারই রোল নাম্বারটা এখানে দিবা। সাধারণত রোল নাম্বার হয় 6 সংখ্যার, সেই 6 সংখ্যার রোল নাম্বারটা এখানে তোমরা দিবা। অবশ্যই খেয়াল রাখবা যেন রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যেন ভুল না হয়। এরপরে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিবা, রেজিস্ট্রেশন নাম্বার খুব সম্ভব 10 ডিজিটের অথবা 8 ডিজিটের হয়ে থাকে। রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডে পেয়ে যাবা, সেক্ষেত্রে এখানে নাম্বারটা দিয়ে নিবা এই যে এই ঘরের মধ্যে। তারপরে এখান থেকে তোমরা জাস্ট এখানে যেই দুইটা সংখ্যা থাকবে তোমার ক্ষেত্রে সেই সংখ্যা দুইটা যোগ করলে যত হয় এই ঘরে লিখবা। এখানে আমার ক্ষেত্রে 1+4 রয়েছে, সেক্ষেত্রে আমি এখানে 5 দিচ্ছি মনে করো। এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে দেখাচ্ছি, আবারও একটু নজর দিয়ে দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে কি না। এখান থেকে যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে সাবমিট বাটনতে ক্লিক করবা। সাবমিট বাটনতে ক্লিক করার সাথে সাথে তোমার রেজাল্ট মার্কশিট সহ তুমি দেখে নিতে পারবা। কারোর কাছে যাওয়া লাগবে না, কাউকে কোনো টাকা দেওয়া লাগবে না, জাস্ট ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে তুমি তোমার এসএসসি রেজাল্টটা অথবা দাখিলের রেজাল্টটা দেখে নিতে পারবা। তো বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, পাশাপাশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এরকম নতুন নতুন শিক্ষামূলক আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করো।